আমি বাড়ি চলে এসেছি। কদিন তো তোমাদেরকে আমি আমার বাবার বাড়ি মানে বোনের বিয়ের ভ্লগগুলো দিচ্ছিলাম, তারপর দীঘা চন্দনেশ্বর সব জায়গায় ঘুরে এসেছি, সেই ভ্লগগুলো দিয়েছি। তো বাড়ি এসে দেখছি এখানে নাম হচ্ছে, তো নামের দল আজকে আমাদের বাড়িতে আসছে, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো পাড়ারই হয় এটা, পাড়ার সবাই মিলে করা হয় এই নামটা। তো নাম বসে গেছে, আজকে তার শেষ দিন, আমি তো কালকেই এসে পৌঁছেছি। তো নামের দলও আমাদের ঘরে চলে এসছে, আর মা সব জোগাড়জাটি করে ফেলেছে, এখন লোকে নামের দল আসলো বলে তো আমি একটু জল টল রেডি করে রাখবো ওদের জন্য। তো এই দেখতে পাচ্ছ খড় দিয়ে দিয়েছে, আর এখানে জল রেখেছে, সবাই এলে পা ধোবে। আর এখানে মা ফুল আসন রেখেছে, আর বৈঠা, তারপর ধূপ, তারপর এখানে চাল আলু সিদে দেওয়া আছে। আচ্ছা ঘুরিয়ে দিল, তোকে তো আগে ধরতে বলেছি। দাদি সাহ ওকে আমাকে দাদি তুমি কালকেই তো বাড়ি থেকে চলে এসেছি, তোমাদেরকে বলেছি, যদিও সেই ব্লগটা দিতে পারিনি। আর আজকে আমি একটু চিকিৎসকের ডাক্তারের কাছ থেকে ডেকেছিলাম, নিয়ে এলাম এখন। তো আমি তোমাদের তো দুপুরের দিকে আমাদের বাড়িতে নামের দল এসেছিল সেই ব্লগটা দিয়েছিলাম, আর এখন ওকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। তো কী হয়েছে, গাড়ি গাড়ি করে এসেছি, তো একটা ঠান্ডা হাওয়া লেগেছে, এই কারণেই মনে হয় ওর শারীরিক প্রবলেম হয়েছে। এই জন্য আমি একটু হাসপাতালেই গেছিলাম, মা আমি আর চিকু তিনজনেই গেছিলাম। এখন চলে এসেছি, ওষুধ দিয়েছে, সেই ওষুধ খাই, ওকে আবার ঘুম পাড়িয়েও দিয়েছি। তো এখন সে কেমন থাকে দেখি, তারও তো ঠিক নেই। আর আজকে যেহেতু এখানে নাম হচ্ছে, এই জন্য নিরামিষ রান্নাবান্না সব ঝামেলা, মা এসছে তবু মাকে নিরামিষই খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই। মা তো কালকে চলে যাবে বলছে, কী হয় যদি থেকে যায় কিছু খাওয়াতে পারবো, না থাকলে এই নিরামিষেই দিন কেটে যাবে। আর এখানে নাম হলে আমাদের দুপুরবেলা উনুন জ্বালাতে নেই, এই জন্য আজকে সবার পান্তা, দুপুরবেলা রাতে রান্না হবে, নাম উঠে গেলে তো দুপুরবেলা নাম উঠে যাবে, তারপর রাতে যা রান্না হয়। তো এখন আর কী করা যাবে, পান্তা খেয়েই আমাদেরকে থাকতে হবে। ওকে
ফ্রেন্ডস আমাদের এখানে তো জলের প্রবলেম প্রচুর যেহেতু এখন গরমকাল তলে আর নেমে গেছে এইজন্য জল আনতে যাব সব রেডি হয়ে গেছি বাইরে গেছি এই মেসি ভাই যাচ্ছে আমিও যাব অনেক কিছু নিয়ে রেডি হয়ে পড়েছি তো চলো জলটা নিয়ে আসি তো এই দেখো জল নিয়ে চলে এসেছি আর চিকু পুচু খেলনাগুলো পড়ে আছে কিন্তু ওরা কেউ খেলনা পালা ঠিক আছে পুচু শাড়িটা ভালো করে শুকনো করতে হ্যাঁ দুজনে শাড়ি নিয়ে শুধু খেলাটা দেখ কই রে Bueno, me dejaron mal.